হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হচ্ছে আমাদের ডেইলি, মানে সারাদিন আমি কী কী করবো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট। আমার ভিডিওতে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করো যাতে নতুন কোনো ভিডিও আসলে চটপট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো এখানে বদমাশগুলো সব হাজির হয়ে গেছে। সকাল 9টা, তো আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট একটা দারুণ খাবার, খুব ভালো লাগে খেতে। তো চলো দেখতে থাকো ব্লগটা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। তো সকাল সকাল দেখো তোমাদেরকে দু শালিক দেখিয়ে দিলাম। কি করছো বুবু? কি করছো বুবু? কি খেয়েছো? ছোলা? একটু কথা বলো পুপু, দেখবো কেমন ক্যাকা ক্যাকা করবে। কথা বলে না কেন? ভদ্র হয়ে গেছে, ভদ্র হয়ে গেছে আজকে। উঠছে, আমরা খাবো হচ্ছে খুদের ভাত দিয়ে আলু ভাজা। হয়ে গেছে সকালে খুদের ভাত আর আলু ভাজা, তোমাদেরকে তো বললামই। আর এখন মাম্মাম বসেছে লিখতে, আর মিঠি ওদিকে রেডি হচ্ছে, ওকে যাবো স্কুলে দিতে। আমরা একটু এসেছি একটু সোনার দোকানে মামমামের বার্থডের একটা গিফট নিতে, তাই তো? কাকুটা এসেছিল, ভেবেছিলাম 90 নেবো কিন্তু পছন্দ হলো না, তাই আর নেওয়াও হলো না। আর এখন দেখি কি করা যায়, মামমামকে স্নান করাবো এখন। ওখান থেকে দেখো চলে এসেছি, আর এখন মা মশলা করছে মাংসের জন্য। আজকে দুপুরে মাংস হবে, তো মাংস করছে, মাংস করব, আমি রান্না করব। তো দেখিস মা কি বলে, দেখি স্নানটা করার আগেই মাংস করবো, কারণ হচ্ছে কি স্নান করলে পুরো, মানে করতে গেলে পুরো গরমে ঘেমে একাকার অবস্থা হবো, তাই জন্য চলো মাংসটা করে ফেলি তারপরে স্নানটা করে নেব। চলো দেখতে থাকো। গিয়েছিলাম কি জন্য, মাম্মামকে কি দেবো বার্থডে গিফটে, তো সেটা তোমাদেরকে পরে দেখাবো মাম্মামের বার্থডে ব্লগে, ঠিক আছে? তো আজকে এখন আনিনি, ওটা বিকালে আনতে যাব, বিকালে গিয়ে নিয়ে আসবো। এখন বলে এসেছি পাইনি এখন যেটা চাই আমার, তো তার জন্য বলেছে বিকেলে যেতে, তো বিকালে আবার যাবো সোনার দোকানে। আর গিফটটা কি দিলাম মাম্মামকে সেটা সেদিনকে দেখাবো, তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমি দিয়ে দিয়েছি তার আগে গরম মশলা গোটা, এলাচ, দারচিনি, এগুলো সব দিয়ে দিয়েছি। আর ওখানে মাংস রয়েছে, দই ফেটানো রয়েছে, এখানে মশলা রয়েছে, এগুলো দিয়ে কষাবো। আর মাম্মামদেরটা এখানে কষাতে বসিয়ে দেওয়া হয়েছে। আমাদের কাঁচা লঙ্কাও দিয়েছি, কারণ আমার দাদা ঝাল খেতে পারে না, তার জন্য অল্প গুঁড়ো মশলা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ও একদমই খেতে পারবে না, একদম ঝাল খেতে পারে না, তার জন্য আবার কাঁচা লঙ্কাও দিতে হয়েছে। তো চলো আমি রান্নাটা কমপ্লিট করে নিই, এখন একটু কষিয়ে নিচ্ছি ভালো করে, রান্নাটা কমপ্লিট করে নিই তারপরে স্নান করবো, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এখানে মাম্মামদেরটা হচ্ছে, মাম্মামদেরটা ফুটছে, ওরা একটু লেগ পিস এগুলো ভালো করে দুজন এক্সট্রা করে জন্য লেগ পিস আনা হয়। চলো ভালো করে কষিয়ে একদম রান্নাটা করে ফেলি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। দাওয়া করে চলে এসেছি, আর এখন আমি আইসক্রিমটা খেয়ে নেবো, ঘুম দিয়ে দেবো, তারপর আবার বিকালে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো চলো খেয়ে নিই, ঘুম থেকে উঠে গেছি। লুডু খেলার পর্ব চলছে এখানে, খেললে মন দিয়ে খেল। আমরা বাইরে ছিলাম আর বাইরে থেকে এখন ঘরে চলে এসেছি, আর ঘরে এসে মামামকে পড়তে বসিয়েছি, তো মামাম ওখানে বই পড়ছে, পড়াশোনা করছে, পি কিউ আর এস টি লিখেছে, ইউ লিখছে। তো মামাম পড়াশোনা করছে, ভাবছি বেকারিতে যাবো মামামের বার্থডের কেকটা অর্ডার করতে, তো দেখি যাই কিনা, যদি যাই তাহলে অবশ্যই তোমাকে, তোমাদেরকে দেখাবো। না মা, আর দুদিন পরে মামামের বার্থডে 22শে জুলাই, বুঝেছো? তো তার আগে
দারুণ খবর আছে তোমাদের জন্য, একটা দারুণ খবর, মানে কি বলবো, এত আনন্দ, এত খুশি তোমাদেরকে যতক্ষণ না জানাতে পারছি না, মনের ভিতরে এরকম করছে, কখন বলবো, গুড়গুড় করছে পেটের ভিতরটা, কিন্তু এখন বলাই যাবে না জানো তো। আর দুটো দিন ওয়েট করো, তাহলেই তোমাদেরকে জানাতে পারবো। মঙ্গলবার তো, আর একটা দিন, একটা দিন, আর একটা দিন পরে তোমাদেরকে একটা সারপ্রাইজ দেবো, তো সারপ্রাইজটার জন্য ওয়েট করে থাকো।